হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু শিহরণ কিছুদিন আগেই ফিফটিন্থ ফিনান্স হেলথ কমিশনের আন্ডারে কিছু রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে যেমন দিনাজপুরের রিক্রুটমেন্ট প্রকাশিত হয়েছে তার সাথে সাথে হাওড়া ডিস্ট্রিক্টের কিছু ভ্যাকেন্ট পোস্টের রিক্রুটমেন্টের জন্য নোটিফিকেশান প্রকাশিত হয়েছে হাওড়া ডিস্ট্রিক্টের যে সমস্ত ভ্যাকেন্ট পোস্টগুলি রয়েছে তার ফর্ম ফিল শুরু হয়ে গেছে এগারোই জানুয়ারি দু থেকে এই ফর্ম ফিল শুরু হয়েছে এবং এই ফর্ম ফিল চলবে পঁচিশে জানুয়ারি দু পর্যন্ত তো কীভাবে এই ফর্ম ফিল করবে বা কোন ওয়েবসাইট থেকে এই পোস্টের জন্য ফর্ম ফিল আপ করবে কীভাবে তোমাদের মোবাইল থেকে ফর্ম ফিল করবে সেই নিয়ে কিন্তু আজকের ভিডিওটিতে আলোচনা করা হবে এই ফর্ম ফিল করার জন্য তোমাদেরকে প্রথমে চলে আসতে হবে ডব্লু এই ওয়েবসাইটে তোমরা এই ওয়েবসাইটটি গুগলে সার্চ করে নেবে এবং তারপর প্রথমেই যে সাইটটি আসবে হেলদি হাওড়া ডট এই অপশানে ক্লিক করে নেবে তারপর এই ধরনের একটি পেজ দেখতে পাবে এই পেজটি হাওড়া ডিস্ট্রিক্টের জন্যই এখানে প্রথমেই রয়েছে দেখো আইএমপি রিক্রুটমেন্ট নোটিস ফর ভ্যারিয়াস পোস্ট আন্ডার ন্যাশনাল হেলথ মিশন অ্যান্ড ফিফটিন্থ ফিনান্স কমিশন ভাইড রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার এবং ডেট দেওয়া রয়েছে তাই এই পোস্টের জন্যই কিন্তু এখানে অ্যাপ্লিকেশান করতে এসেছি তাই আমরা ডাইরেক্ট এখানে ক্লিক করে নেব এখানে ক্লিক করার পর এই ধরনের পেজ ওপেন হয়েছে রয়েছে দেখো গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এবং ন্যাশনাল হেলথ মিশন আমরা এখানে ডেট দেখতে পাচ্ছি নোটিশ দেখতে পাচ্ছি এখানে তোমরা পারলে নোটিশটা আবার দেখে নেবে এবং কী কী এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রয়েছে সেগুলো তোমরা দেখে নিতে পারো এবার যে পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশান করব আমরা শুধুমাত্র সেই পোস্টে গিয়েই অ্যাপ্লাই অনলাইন যে ডাইন অপশান রয়েছে সেখানে ক্লিক করব যেহেতু আমরা স্টাফ নার্সের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছি তাই আমরা যেখানে স্টাফ নার্স রিক্রুটমেন্ট রয়েছে সেখানে চলে আসব তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করবে শুধুমাত্র সেখানেই কিন্তু অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবে এখানে রয়েছে কমিউনিটি হেলথ অ্যাসিস্ট্যান্ট এখানে উনব্বইটি পোস্ট রয়েছে যারা এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো তারা ডান দিকে যে অ্যাপ্লাই অনলাইন রয়েছে এখানে ক্লিক করবে এবং যারা অন্যান্য পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে চাইছো তারা সেখানে গিয়ে ক্লিক করবে ধরো আমি স্টাফ নার্সের জন্য কোনো পোস্টের অ্যাপ্লিকেশান করতে চাইছি তাই এখানে পাঁচ নম্বরে রয়েছে দেখো স্টাফ নার্স ফার্স্ট পলিক্লিনিক আন্ডার ফিফটিন্থ ফিনান্স কমিশন হেলথ গ্র্যান্ট এখানে ডান দিকে রয়েছে অ্যাপ্লাই অনলাইন আমরা এখানে ক্লিক করে নিলাম এখানে ক্লিক করার পর এই ধরনের পেজ এসেছে এবং আমরা স্ক্রল করে ডাইরেক্ট নিচের দিকে চলে যাব এখানে রয়েছে দেখো ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন এই এখানে আমরা ক্লিক করে নিলাম তারপর একটু পপ আপ এসেছে আই হ্যাভ রিড দ্য গাইডলাইন্স অ্যান্ড আই এগ্রি অল টার্মস অ্যান্ড কন্ডিশানস এখানে ওকে করতে হবে এখানে ওকে করার পর আমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ওপেন হয়ে গেছে এখানে চারটি স্টেপে ফর্মটি ফিল আপ করতে হবে প্রথমে রয়েছে পার্সোনাল ডিটেলস অ্যান্ড অ্যাড্রেস তারপর রয়েছে এডুকেশনাল ডিটেলস তারপর রয়েছে প্রফেশনাল ডিটেলস এবং শেষে আপলোড ডিটেলস এই চারটি স্টেপে যদি আমরা ফর্মটি ফিল আপ করি তাহলে আমাদের ফর্মটি ফিল হয়ে যাবে প্রথমেই পার্সোনাল ডিটেলস এবং অ্যাড্রেস এখানে ফিল করার জন্য প্রথমে রয়েছে দেখো পোস্ট অ্যাপ্লাইড ফর কোন পোস্টের জন্য আমরা অ্যাপ্লিকেশান করছি যেহেতু আমরা আগেই সিলেক্ট করে নিয়েছি তাই আমাদের সিলেক্ট করার প্রয়োজন নেই তারপর রয়েছে প্লেস অফ পোস্টিং এখানে আমরা ক্লিক করে নেব এখানে একটাই রয়েছে এনি পলিক্লিনিক ইন ইউএলবি এটা আমাদেরকে ক্লিক করে নিতে হবে তারপর রয়েছে দেখো ফুল নেম এখানে তোমরা তোমাদের নাম দেবে তারপর ফাদার্স মাদার্স ওর হাজব্যান্ডস নেম তারপর রয়েছে রিলেশানশিপ উইথ গার্জেন কি রিলেশান হয় সেটা তোমাদের এখানে লিখতে হবে তারপর রয়েছে দেখো ডেট অফ বার্থ অ্যাজ ওয়ান ফার্স্ট জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি টু দু হাজার বাইশ ফার্স্ট জানুয়ারি পর্যন্ত তোমাদের যেই বয়স হচ্ছে সেটাই কিন্তু এখানে ক্যালকুলেট হবে ডান দিকে তোমরা তোমাদের ডেট অফ বার্থ বসিয়ে দেবে এখানে অটোমেটিক ক্যালকুলেশান হয়ে যাবে কত বছর এবং কত মাস তারপর রয়েছে দেখো জেন্ডার তোমার জেন্ডার কি সেটা সিলেক্ট করবে কাস্ট কোন কাস্টে রয়েছে সেটাও সিলেক্ট করবে টেলিফোন নাম্বার উইথ এস কোড যদি টেলিফোন নাম্বার থাকে তাহলে দেবে না থাকলে দেওয়ার প্রয়োজন নেই তারপর রয়েছে দেখো মোবাইল নাম্বার যেটা তোমাদের ব্যবহৃত হয় বা যেটা একটা চালু মোবাইল নাম্বার দিয়ে দিলে তারপর রয়েছে ইমেল আইডি এবং রিটাইপ ইমেল আইডি এখানে আশা করি সবাই কমপ্লিট করতে পারবে তারপর রয়েছে অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখানে কেয়ার অফ দেবে তারপর ভিলেজ পোস্ট ব্লক তারপর রয়েছে ডিস্ট্রিক্ট স্টেট পিনকোড এইগুলি তোমরা আস্তে আস্তে ফিল করে নিলে এবং তারপর রয়েছে যে পারমানেন্ট অ্যাড্রেস এখানে সেম অ্যাজ অ্যাড্রেস ফর কমিউনিকেশান এখানে ক্লিক করে দেবে তাহলেই অটোমেটিক হয়ে যাবে আর যদি তোমাদের অন্য কোনো পারমানেন্ট অ্যাড্রেস থাকে তাহলে সেখানে এখানে তোমাদের কিন্তু টাইপ করতে হবে এখানে আর তেমন কিছু নেই জাস্ট আমরা চল আসব নিচের দিকে এবার এখানে যে নেক্সট অপশন রয়েছে এই নেক্সট অপশান আমাদেরকে ক্লিক করে দিতে হবে প্রথমে ছিল পার্সোনাল ডিটেলস এবং অ্যাড্রেস তারপর এসে গেছে আমাদের এডুকেশনাল ডিটেলস এখানে ফিল আপ করতে হবে এখানে আমরা ফিল আপ করে নিয়েছি প্রথমে তোমাদেরকে বোর্ডের নাম দিতে হবে কোন বোর্ড থেকে মাধ্যমিক পাস করেছো তারপর রয়েছে ইয়ার অফ পাসিং কত সালে পাস করেছো তারপর ফুল মার্কস মার্কস অবটেন কত মার্কস পেয়েছো পার্সেন্টেজ অফ মার্কস কত পার্সেন্ট মার্কস পেয়েছো মাধ্যমিকে ডিভিশন অথবা গ্রেড কোন গ্রেড রয়েছে যেটা তোমাদের মার্কশিট থেকে দেখে বসাবে আউটস্ট্যান্ডিং এ গ্রেড এ প্লাস যেটা রয়েছে সেটা বসাবে তারপর রয়েছে দেখো হায়ার সেকেন্ডারি ওর টুয়েলভ স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি ওর বোর্ড কোন বোর্ড থেকে এইচএস দিয়েছ ইয়ার অফ পাসিং ফুল মার্কস মার্কস অবটেন্ট পার্সেন্টেজ অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়ে যাচ্ছে তাই তোমাদের ক্যালকুলেশন করার প্রয়োজন নেই তারপর রয়েছে ডিভিশান তারপর রয়েছে গ্র্যাজুয়েশান ইন যদি কেউ গ্র্যাজুয়েশান করে থাকো তাহলে বসাবে নইলে ফাঁকা রেখে দেবে তারপর রয়েছে দেখো এসেন্সিয়াল কোয়ালিফিকেশান যেটি তোমাদেরকে অবশ্যই দিতে হবে নার্সিং কোয়ালিফিকেশান ডিটেলস নার্সিং কোর্স নেম কোন কোর্স করেছো জিএনএম যেহেতু আমরা জিএনএম এটি অ্যাপ্লাই করছি তাই জিএনএম নার্সিং বোর্ড অর কাউন্সিল কোন বোর্ড থেকে বা কাউন্সিল থেকে আমরা নার্সিং পাস করছি এটা তোমাদেরকে লিখতে হবে যারা কর্ণাটক থেকে লিখেছ তারা লিখবে কর্ণাটক বোর্ড যারা ওয়েস্ট বেঙ্গল থেকে পাস আউট করেছো তারা লিখবে ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল ফুল মার্কস কত ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে ষোলোশো ছিল ফুল মার্কস এবং মার্কস অপডেন কত যার যেমন হচ্ছে সে সেটা বসাবে এবং পার্সেন্টেজ এখানেও কিন্তু অটোমেটিক্যালি ক্যালকুলেট হয়ে যাবে নার্সিং পাসিং ইয়ার কত সালে নার্সিং পাস করেছ এবং টাইপ অফ নার্সিং রেজিস্ট্রেশান তোমাদের রেজিস্ট্রেশানটা কী ধরনের রেজিস্ট্রেশান ফাইনাল রেজিস্ট্রেশান রেসিপ্রোকাল রেজিস্ট্রেশান না প্রফেশনাল রেজিস্ট্রেশান যার যেটা হবে সে সেটা এখানে ক্লিক করে নেবে তারপর রয়েছে দেখো ডব্লু বিএনসি নার্সিং রেজিস্ট্রেশান নম্বর ডব্লিউ বিএনসির আন্ডারে যে রেজিস্ট্রেশান হয়েছে তার নাম্বারটা কত তারপর কত তারিখে ডব্লু বিএনসি রেজিস্ট্রেশান প্রোভাইড করেছে তার একটা ডেট রয়েছে নার্সিং যে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট রয়েছে তাতে দেখবে এই ডেটটি দেওয়া রয়েছে সেটি বসাবে তারপর দেখো এখানে রয়েছে এসেন্সিয়াল ক্রাইটেরিয়া রেজিস্টার্ড আন্ডার ডব্লু এনসি তুমি কি ডব্লিউএনসির আন্ডারে রেজিস্টার্ড যদি ইয়েস হয় তাহলে ইয়েস বসাবে যদি নো হয় তাহলে নো বসাবে তারপর রয়েছে দেখো প্রফিসিয়েন্সি ইন লোকাল ল্যাঙ্গুয়েজ এখানে ইয়েস হলে ইএস বসাবে নো হলে নো বসাবে তারপর যে অপশানটি রয়েছে দেখো নেক্সট এই নেক্সট অপশানে ক্লিক করে নিতে হবে এখানে নেক্সট আমরা ক্লিক করে নিলাম তারপর আমাদের নেক্সট পেজ ওপেন হয়েছে প্রথমে পোস্ট অ্যাপ্লাইড ফর এটি অটোমেটিক্যালি রয়েছে তারপর রয়েছে এমপ্লয়মেন্ট রেকর্ড তুমি কতদিন সার্ভিস করেছো বা সার্ভিস প্রোভাইড করেছো সেটা এখানে কাউন্ট হবে তোমাদেরকে এখন কিছু করার প্রয়োজন নেই তোমরা এটি শেষে লক্ষ্য রাখবে ডিটেলস অফ এমপ্লয়মেন্ট এখানে দেখো নিচের দিকে রয়েছে নেম অফ এমপ্লয়মেন্ট বা এমপ্লয়ার কে কাজ করছে যেহেতু তুমি এখানে ক্যান্ডিডেট তাই এখানে তোমার নাম বসাবে ফ্রম ইয়ার কত সাল থেকে কাজ করছো এবং কোন মাস থেকে কাজ করছো টু ইয়ার তুমি এখন যদি কাজ করে থাকো তাহলে এখনের ইয়ার দেবে বা এখনের সালটা দেবে এবং কোন মান্থসে তোমার কাজ শেষ হয়েছে সেটি এখানে বসাবে তারপর রয়েছে ডেজিগনেশান তুমি কোন পোস্টে জয়েন করেছিলে বা কোন পোস্টে সার্ভিস প্রোভাইড করেছো যারা যে পোস্টে অ্যাপ্লিকেশান করেছ সেটা দেবে লোকেশান অফ এমপ্লয়মেন্ট কোথায় তুমি সার্ভিস প্রোভাইড করেছো যার যেখানে সার্ভিস প্রোভাইড করেছো সেখানে যে নামটা দিয়ে দিলে ডিসক্রিপশান অফ ইওর ডিউটিস তুমি কি কি ডিউটি করেছো বা তুমি যে পোস্টে নিয়োগ হয়েছিল বা যে পোস্টে সার্ভিস প্রোভাইড করছো কী কী কাজ করতে হয়েছিল সেটি তোমাদের এখানে লিখতে পারবে চারশো ওয়ার্ডের মধ্যে যেন হয় সেটা লক্ষ্য রাখবে জাস্ট আমি এখানে লিখেছি মেল মেডিসিন ওয়ার্ড এমার্জেন্সি এচডিউ এছাড়া তোমরা যেটা যে পারফর্ম করেছো সেটা সেখানে লিখবে তারপর রয়েছে দেখো প্রিভিয়াস এমপ্লয়ার ডিটেলস তুমি যদি আগে কোনো ইনস্টিটিউটে কাজ করে থাকো তাহলে সেখানেও এটি অ্যাড করতে পারবে ধরো কেউ পাঁচ মাস কোনো একটা নার্সিং ইনস্টিটিউটে করেছো বা নার্সিংহোমে করেছো তারপরের পাঁচ মাস বা ছ সত মাস যেমন করেছো অন্য কোনো ইনস্টিটিউটে চলে গেছো তাহলে তোমার যে দুটো ইনস্টিটিউট সেটা কিন্তু তোমরা এখানে দু জায়গায় বসাতে পারবে যেহেতু আমার একটাই রয়েছে তাই আমি একটাই বসালাম এরপর নেক্সট এখানে ক্লিক করে দিতে হবে এখানে নেক্সটে আমরা ক্লিক করে নেব এরপর রয়েছে দেখো আপলোড ডিটেলস আমাদেরকে ডিটেলসগুলি আপলোড করতে বলা হয়েছে কীভাবে আমরা আপলোড ডিটেলস করবো সেটি দেখলেছি এখানে কী কী আপলোড করতে বলেছে দেখো কালার ফটো সিগনেচার আর কিছু কিন্তু এখানে বলা হয় তাই আমরা এগুলোকে আস্তে আস্তে চুজ করে নিই এখানে আমরা ফাইলগুলি কীভাবে চুজ করবো দেখো এখানে বলেছে কালার ফটো অনলি জেপিইজি ওর জেপিজি অ্যান্ড পিএনজি ফাইল অ্যালাউড এই তিনটা ফাইল যেন হয় এই তিনটা ফাইলের মধ্যে হলে তবে এখানে আপলোড হবে অন্য কিন্তু কোনো পিডিএফ বা অন্য কিছু হলে এখানে আপলোড হবে না সাইজ মাস্ট বি বিটুইন টোয়েন্টি কেবি টু হান্ড্রেড কেবি এবং সাইজ হতে হবে কুড়ি থেকে একশো কেবির মধ্যে যে ফাইলটি তুমি আপলোড করছো তার সাইজ হতে হবে কুড়ি থেকে একশো কেবির মধ্যে আরেকটি রয়েছে সিগনেচার এটিও হতে হবে কুড়ি থেকে একশো কেবির মধ্যে এবং এই এটিও জেপিইজি জেপিজি অথবা পিএনজি এই তিনটে ফাইলের মধ্যে হতে হবে জাস্ট আমরা আমাদের ফটোটা এখানে আপলোড করে নিচ্ছি এরপর দেখো এখানে ক্লিক করার পর এই ধরনের তিনটে অপশান আসবে ক্যামেরা ভিডিও এবং ফাইল আমরা ফাইল ওপেন করে নেব তারপর এই ধরনের পেজ আসবে এখানে দেখো আমি যদি ছবি খুঁজি এখানে কিন্তু আমি ছবি পাচ্ছি না তাই আমাকে খুঁজে নিতে হবে কীভাবে খুঁজবে এখানে যে থ্রি লাইন রয়েছে ডাউনলোডের পাশে এখানে ক্লিক করে নেবে এখানে ক্লিক করার পর তোমার কোন জায়গায় ওই ছবিটা আছে বা থাকতে পারে সেটা তুমি দেখে নেবে আমি এখানে রিসেন্টে ক্লিক করলাম রিসেন্টে আমার ছবিটি রয়েছে দেখো এখানে আমি ছবি দেখতে পাচ্ছি আমার এখানে ছবি রয়েছে এবং উপরে সাইন রয়েছে ছবিটি দেখো আমার কুড়ি কেবি এবং সাইন রয়েছে কুড়ি কেবি তাহলে আমি এখানে আমার ছবি এবং সাইন দুটোই আপলোড করতে পারবো এবং ফর্ম্যাটে দেখো জেপিজি ইমেজ দুটোই কিন্তু আমার জেপিজি ইমেজ তাই আমি ছবির জন্য যেহেতু সার্চ করেছি তাই আমি ছবিতে অপশানে ক্লিক করে নিলাম এবং এখানে দেখো আমার ছবি এসে গেছে জেপিজি প্রোফাইল এবং সিগনেচার আপলোড করব একইভাবে ফাইলে যাব ফাইলটিকে এখন রিসেন্ট অলরেডি হয়ে আছে যেহেতু আমি আগে সিলেক্ট করেছি তারপর এখানে আমরা সাইনটা খুঁজে নেবো এখানে সাইন এসে গেছে কুড়ি কেবি এবং জেপিজি ইমেজ এখানে আমরা টাচ করে নিলাম আমাদের পুরো প্রসেস কমপ্লিট হয়ে গেছে দেখো এখানে আমার সাইন এসে গেছে এরপর রয়েছে ডিক্লারেশান এবং তার নিচে দেখো একটা বক্স রয়েছে সাদা বক্স এই অপশান আমাদেরকে টাচ করতে হবে তবেই কিন্তু আমরা এখানে ফিনিশ অপশানটি ক্লিক করতে পারবো তার আগে তোমরা মিলিয়ে নেবে যদি কারো মিলানোর থাকে মিলানোর জন্য বাম দিকে যে প্রিভিয়াস অপশান রয়েছে এই প্রিভিয়াস অপশানে তোমাদেরকে ক্লিক করতে হবে তাহলে তোমরা আগের পেজগুলিতে চলে যাবে এবং সেখানে মিলিয়ে নিতে পারবে এবার আমরা জাস্ট ফিনিশ অপশানে ক্লিক করে দিলাম এবার রয়েছে আর ইউ সিওর টু সাবমিট ওকে আমাদের ডকুমেন্টসটি সাবমিট হয়ে গেছে এটি আমরা দেখার জন্য আমরা অ্যাডোবি থেকে ওপেন করে নিচ্ছি এখানে আমার ফর্মটি ফিল আপ হয়ে গেছে এখানে ডান দিকে ছবি রয়েছে এবং এখানে আমার সমস্ত ডিটেলস রয়েছে এবং নিচে রয়েছে সিগনেচার এভাবে তোমরা ফর্মটি ফিল আপ করে নিতে পারবে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই আমার মোবাইল নম্বরে তোমরা নক করতে পারো থ্যাংক ইউ